আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই দেশ ও দেশের বাইরে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আমরা এসেছি সাভারের সাদাপুর এখানে রফিক মামা যে আছেন ওনাকে নিয়ে আমার আরেকটা প্রতিবেদন করা আছে আপনারা চাইলে দেখতে পারেন তো আজকে আমরা এসেছি রফিক মামায় যে আপনারা আমার ডান পাশে দেখতে পাচ্ছেন যে পুকুর আর বাম পাশে দেখতে পাচ্ছেন যে মুরগির ফার্ম এটা হচ্ছে লেয়ার মুরগি যে মাংস উৎপাদনের জন্য যে মুরগিটা আমরা খাই এটা হচ্ছে সেই মুরগিটাই মামা এটা লালন পালন করেন এবং এটা বিক্রি করেন এবং তার পাশে হচ্ছে আপনার মাছ চাষ করেন উনি এই মূলত আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই মুরগির যে পায়খানা করে যেটা আপনার পুকুরের থেকে যে উপরে মুরগির যে আবর্জনা বা যে পায়খানাটা আছে সেই পায়খানাটা হচ্ছে আপনার পুকুরে পড়ে পুকুরে পড়া পরে যে সেই মাছগুলো হচ্ছে সেই আপনার এইটা খাবারটা খেতে পারে মাছের জন্য আলাদা এক্সট্রাভাবে একটা উপকার হয় তো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো যে নতুন যারা ভাই আছেন যারা উদ্যোক্তা নতুনভাবে করতে চান তারা যদি একই সাথে উপরে আপনার মুরগি ফার্ম এবং নিচে যদি মাছ চাষ করতে চান সেটা কিভাবে করবেন এবং এটা কিভাবে করলে আপনাদের মোটামুটি আপনার লাভবান হতে পারবেন লস না খেয়ে এই বিষয়টা আজকে আমরা রশিক কাছ থেকে শুনবো আশা করি নতুন যারা ভাই যারা আছেন যারা উদ্যোক্তা করতে চান তারা যদি এই ভিডিওটি দেখেন আপনাদের একটু হলেও উপকার হবে যারা আপনারা নতুন ভাবে এটা করতে চান আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন তো বাবা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ তুমি ভালো আছো জি বাবা আলহামদুলিল্লাহ ভালো আছি তো মামা এর আগে যে আমরা আপনার একটা প্রতিবেদন করছিলাম সেটা হচ্ছে আপনার যে মুরগি ফার্ম নিয়ে যেটা এটা তো আজকে মামা আমরা জানবো যে আপনি যে পুষ্কুনির উপরে যে মুরগির ফার্মটা করছেন মুরগির যে বীজটা আছে সেটা আপনার পুষ্কুনিতে পড়ে এবং সেটা মাছে খায় মাছের গুরুত্ব যাতে তাড়াতাড়ি বাড়ে তো এটা আসলে আপনি কিভাবে করলেন এবং এটা আমাদের যদি বিস্তারিত বলতেন নতুন যা ভাই আছে তাদের জন্য উপকার এটা আমরা প্রতি প্রতিবেদনে দেখতাম যে ওই যে চ্যানেল আই দেশ আই শাহ সিরাজ একটা চ্যানেল দেখছিলাম ওখানে দেখলাম যে পুকুরের উপরে মানে মাছের সাথে পোল্ট্রি খামারের পাশাপাশি আর কি ওইভাবে আর কি চিন্তা ভাবনা করা যে পুকুরের উপরে মাচা দিয়ে শেড করলে যে মুরগির যে বিষটা পরে এটা মাছের জন্য অনেকটা উপকারী ওই চিন্তা ভাবনা মাথায় রেখে এই কাজটা করা আর কি তো দেখলাম যে ওইভাবে করার পরে আমার মুরগি ও মাছের ভিতরে অনেক লাভবান ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই আমি লাভবান হচ্ছে আর মাছ যে মাছেও মোটামুটি অনেক খায় যে মাছটা অন্য অন্য খাবার দিয়ে যেরকম বড় হয় এর থেকে ভালো বড় হয় বেশি মানে এটার জন্য মুরগি বৃষ্টা যে পড়ে তার জন্য আপনার মাছগুলো আরো দ্রুত বড় হয় খাবার যেগুলো পাশাপাশি সেটা আরো তাড়াতাড়ি বড় হয় জি জি

সাড়ে তিন হাজার মুরগির বাচ্চা আমরা কিনতে হয় তখন মার্কেট একটু বেশি ছিল এখন একটু কম তখন আমরা কিনতে হয়েছে আমার এক লক্ষ টাকার উপরে এই বাচ্চা কিনতে হয়েছে আচ্ছা তো ঘরটা আসলে কতটুকু উপরে আছে এবং ঘরটা কিভাবে করবে যদি কেউ নতুন করতে চায় আমার পুকুরটা তো যেহেতু পুকুরের পার যেহেতু উঁচু নিচু নিচের সাইডটা দশ ফিট আছে উপরে আর একবার উপরে দেখ তিন ফিট সাড়ে তিন ফিট আড়াই ফিট এক এক জায়গাতে এক এক রকম আর কি উঁচু নিচুর কারণে ওই এক এক জায়গায় এক এক রকম মানে ই আসছে আর কি উঁচা ঘরটা আপনার নিচে যে যে মাচাল যেটা দিছেন মাচালটা কতটুকু ফাঁকা দিচ্ছেন মাচা অল্প কিছু মতো হাফ ইঞ্চি কম আছে বেশি আছে এরকম তোর মাইপা দেওয়া হয় নাই তো আনুমানিক এক এক ইঞ্চি হাফ ইঞ্চি এরকম ফাঁকা দিয়ে আর কি মাছালা করার আচ্ছা কত টাকা মাছ আছে মাছ আছে এখানে তেলাপিয়া মাছ আছে কার্প জাতীয় যে হাইব্রিড যে থাইপুটি তারপরে বাটা মাছ রুই কাতল তারপরে সিলভার কাপ ব্রিগেড এই মাছগুলি আছে আর কি আছে দেন মাছের খাবার মূলত আমি এখন মুরগির বিষটাই খাওয়াই শুধু বীজ মুরগির বীজটা আর তারপরে আমি ইউরিয়া তারপর টিএসপি আর মাঝে মাঝে ইয়ে দিই যে ফিট পাওয়া যায় বাজারে যে ফিড দিই মাছের ফিট ফিটটা দিই মাছের জন্য একটা ক্ষতিকর হয় যখন আবহাওয়া যখন একটু গোলাটে হয়ে যায় বৃষ্টি বৃষ্টি বাপ থাকে তখন যদি মাছে মুরগির বীজটা খায় খাওয়ার পরে মানে আকাশের কারণে ওই মাছের পেটের মধ্যে গ্যাস জমা যায় গ্যাস জমার পরে পানি দূষিত হয়ে গেলে মাছ মারা যায় এই জন্য যখন এই বৃষ্টি শুরু হয়ে যায় তখন আমরা ওই মুরগির বিষটা নিচে পড়তে দিই না আটকায় রাখি এটা কীভাবে আটকা এটা ওই যে এই লেবার আছে লেবার দিয়ে ওটা মানে পড়তে দেই না আর কিছু কিছু জায়গা আছে অল্প কিছু যেটা পরে ওটা খায় আর বেশিরভাগ জায়গায় ওইটা আমরা টানার নিচে দিই না আর কি যখন আবহাওয়াটা ভালো হয় তখন আমরা এটা লেবার দিয়ে এটা নিচে নামাই দিই পুকুরে মাছের বাবদ আপনার খাবার মেনুতে কত টাকার মতো যায় প্রতি বছরে আমার তো দুই লাখ টাকার উপরে মাছের খাবারের টাকা যায় প্রতি বছরে তো এটা আপনার আয় থাকতেছে কেমন আয় থাকতেছে আমার প্রতি বছরে মানে পাঁচ থেকে ছয় লাখ টাকা আয় আসে আয় আসে আপনার দুই লাখ টাকা খরচ যাচ্ছে এবং পাঁচ থেকে ছয় লাখ টাকা আয় হচ্ছে মান আমার মাছ ছাড়তেছে আমার তো এখানে আরো দুই আড়াই লাখ টাকার মাছ ছাড়তে আচ্ছা দুই আড়াই লাখ টাকার মাছ ছাড়া হয়েছে তারপরে সব খরচটা বাদে আপনার পাঁচ থেকে ছয় লাখ টাকার মতো থাকতেছে আর মুরগি থেকে তো আপনার এখান থেকে কেমন থাকতেছে মুরগি থেকে আমি আশা করি এইবার এই বাজারে ইনশাল্লাহ যদি বাজার থাকে তো আমি এটা থেকে আমি এক লক্ষ টাকার উপরে ইনশাল্লাহ আশা করি আর কি আল্লাহ যদি চায় আশা করি আর কি এক লাখ টাকার বাজার ভালো থাকে জি জি আচ্ছা নতুন যদি কোনো উদ্যোক্তা ভাই এটা করতে চায় সে আসলে এটা কিভাবে করবে আপনার পুকুর প্লাস আমাদের কিনতে হয় নাই এটা বাধ্য থেকে পাওয়া এই আর কি যদি নিজে করতে গেলে তো অনেক খরচ যদি কেউ লিজ নিয়ে করতে চায় লিজ নিলে করতে পারে করলে সেক্ষেত্রে লাভবান হবে হ্যাঁ লাভবান হবে আশা করা যায়